জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের সাধারণ অনার্স কোর্সের ভর্তির আবেদন ইতিমধ্যে শেষ হয়েছে। আজকের ভিডিওতে তোমাদের সাথে দুইটি আপডেট শেয়ার করব। একটা হচ্ছে কতজন শিক্ষার্থী আবেদন করেছে, অপর আপডেটটি হচ্ছে প্রথম মেধাতালিকার ফলাফল কবে প্রকাশ করা হবে। হ্যাঁ বন্ধুরা, এই সংক্রান্ত আপডেট পাওয়া গেছে, আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিয়ে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। প্রথম যে আপডেটটি তোমাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে মোট কতজন শিক্ষার্থী অনার্সে ভর্তির জন্য আবেদন করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক নাসিরউদ্দিন স্যার তিনি জানান যে মোট আবেদন জমা পড়েছে 581,690 জন শিক্ষার্থীর। এর মধ্যে অধিকাংশ শিক্ষার্থী তাদের কলেজ নিশ্চয়ন কমপ্লিট করেছে, তবে আজকে পর্যন্ত যেহেতু ডেট রয়েছে তাই এখনও পর্যন্ত অনেকেই কলেজ নিশ্চয়ন যাদের তাদের আজকে পর্যন্ত কমপ্লিট করে দিবে। আগামীকাল জানানো হবে যে কতজন শিক্ষার্থী কলেজ নিশ্চয়নও কমপ্লিট করেছে এবং কতজন শিক্ষার্থীর আবেদনটি বাতিল হতে চলেছে। সো এই বিষয়টি নিয়ে আমি আগামীকাল একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত তোমরা জেনে রাখো 581,690 জন শিক্ষার্থী আবেদন করেছে। এবং প্রথম মেধাতালিকার ফলাফল কবে নাগাদ প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি জানান যে আগামী সপ্তাহে তোমাদের প্রথম মেধাতালিকার ফলাফল প্রকাশ করা হবে। এবং কত তারিখে দেওয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি জানান যে আমাদের শিডিউল দেওয়া আছে, শিডিউল অনুযায়ী রেজাল্ট প্রকাশ করা হবে। আর রেজাল্ট কত তারিখে দেওয়া হবে এই নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, মিটিং হবে, সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তিনি আরেকটি হিন্ট দিয়েছেন যে যে শিডিউল দেওয়া আছে এই শিডিউল অনুযায়ী 10 তারিখের পর্যন্ত পুরো কার্যক্রমটি চলবে এবং 10 তারিখের পরে গিয়ে রেজাল্ট প্রকাশ করা হবে। সো আমি যদি ক্যালেন্ডারটা দেখি তাহলে এই বিষয়টা আরও ক্লিয়ার হতে পারবো যে কত তারিখে তোমাদের ফলাফলটাই তোমরা পেয়ে যাবে। দেখো বন্ধুরা, তোমরা ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছ, আজকে মার্চ মাসের 3 তারিখ এবং আগামী সপ্তাহে যেহেতু রেজাল্ট প্রকাশ করা হবে তার মানে হচ্ছে আগামী 10 তারিখের পরে। সেক্ষেত্রে হতে পারে আগামী 12 অথবা 13 তারিখ মানে 14 তারিখের মধ্যেই, মোটামুটি বৃহস্পতিবারের মধ্যেই তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে। তার মানে 12 থেকে 14 তারিখ অথবা 11 তারিখ থেকে 14 তারিখ হিসাব করা যায়, এই সময়টার যে কোনো একটা দিনে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে। আর এইটা নিয়ে এখনও যেহেতু তারিখ চূড়ান্ত হয়নি সে কারণে কিন্তু তিনি তারিখটা জানাতে পারেনি। হ্যাঁ, আপাতত এটুকু তোমরা জেনে রাখো যে আগামী সপ্তাহে রেজাল্ট প্রকাশ করবে এবং আগামী 12 তারিখ থেকে 14 তারিখের মধ্যে রেজাল্ট পাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি রয়েছে। এবং সর্বশেষ তিনি আরেকটা বিষয় জানিয়েছেন যে সকল শিক্ষার্থীর আবেদন বাতিল হতে চলেছে সেই সকল শিক্ষার্থীর বিষয়ে আগামীকাল জানানো হবে। সো আগামীকাল সেই সকল বিষয়ে জানানো হলে আমি তোমাদেরকে জানিয়ে দিব। তো আপাতত আপডেটটুকু এই পর্যন্তই ছিল। কোনো ধরনের আপডেট পেলে বা নোটিশ পেলে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এখন তোমার ভর্তির জন্য কিভাবে প্রিপারেশান নিতে হবে, ভর্তি হতে কি কি প্রয়োজন হবে, এই বিষয়গুলো নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও দিব, ঠিক আছে? সো আপাতত তোমরা এতটুকুই জেনে রাখো, প্রথম মেধাতালিকার রেজাল্ট আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে।